আচ্ছা, আপনারা যারা সেকেন্ডারি স্কুলে রয়েছেন, মানে এসএসসি লেভেলে যারা আছেন অথবা ক্লাস নাইনে পড়ছেন, ক্লাস টেনে পড়ছেন, ক্লাস এইটে পড়ছেন, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া, আপনি যদি ওই স্টেজে হতেন তাহলে আপনি কি করতেন, বা আপনি যদি ক্লাস নাইনে পড়তেন বা ক্লাস টেনে পড়তেন তাহলে আপনি আপনার স্কলারশিপ যে প্রসেসটা সেটা আপনি কিভাবে প্রসিড করতেন সামনে। তো আজকে আমি এই ভিডিওতে আমি একজন ক্লাস নাইনের, ক্লাস টেনের বা এসএসসি পাশ করেছি এরকম ছাত্র হিসেবে আমি আজকে নিজে পিএইচডি স্টুডেন্ট থেকে অ্যাডভাইস নিচ্ছি, সেই ব্যাপারটা আমি বলবো আপনাদেরকে। আমি যদি ক্লাস নাইন টেনে পড়তাম, ধরেন আমি ক্লাস নাইনে পড়ি, তাহলে প্রথম যেই টার্গেটটা আমার হতো, যেহেতু আমার মাথায় স্বপ্ন রয়েছে আমি বিদেশে পড়তে যাব, আমার প্রথম টার্গেটটা হবে যে আমি আমার ক্লাস নাইনের, ক্লাস টেনের সে রেজাল্টটা আমার সর্বোচ্চ ভালো করব। আমার প্রথম টার্গেট হচ্ছে রেজাল্ট ভালো করা। দ্বিতীয় টার্গেটটা হচ্ছে আমার রেজাল্ট ভালো করা। তো প্রথমেই বললাম, ভালো করা মানে প্রতিটা সাবজেক্টে ভালো করা। আমার যতগুলো সাবজেক্ট রয়েছে, বিজ্ঞানের সাবজেক্টগুলো বলি, ফিজিক্স কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, বা ইংরেজি যে সাবজেক্ট রয়েছে সেটার সবগুলো সাবজেক্টে আমি নিজেকে মাস্টার বানানোর চেষ্টা করব। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার জিপিএ যেটা সেটা যেন ভালো হয়, সেটা হচ্ছে আমার প্রথম টার্গেট। আমার দ্বিতীয় টার্গেটটা হচ্ছে আমার ভাষাগত দক্ষতা বাড়ানো। আমি ভাষাগত দক্ষতা বলতে ইংরেজির দক্ষতা বলছি, এটা হচ্ছে প্রথম দক্ষতা। আমি যেটা দেখব আমার স্কুলে, এরকম ল্যাঙ্গুয়েজ যে শেখানো হয় এই সম্পর্কিত কোনো অর্গানাইজেশন রয়েছে কি না, ক্লাব রয়েছে কি না যেখানে ইংরেজি শেখানো হয় বা যে কোনো ভাষা শেখানো হয়, এটা শুধু ইংরেজি নয়, এটা যে কোনো ভাষা হতে পারে। প্রথম ইংরেজির কথা বলছি কারণ পৃথিবীর সব দেশে এটা অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ, যেটা আমি খুঁজে দেখব যে কোথায় আমি আমার ভাষাটা শিখতে পারি। তো যদি স্কুলে এরকম না থাকে, যেটা আমি আমার আরও একটা ভিডিওতে বলেছিলাম, প্রথম এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যদি আপনার স্কুলে এরকম ইংরেজি শেখানোর মতন ক্লাব না থাকে, টিচাররা যদি যত্ন নিয়ে আপনাকে পাবলিক স্পিকিং শেখাচ্ছে না, লোকজনের সামনে কথা বলা শেখাচ্ছে না, বা ইংরেজিটা আপনাকে ভালোভাবে শেখাচ্ছে না, তাহলে আমি যেটা করব, স্কুলে থাকলে আমি যেটা করব, আমার স্কুলের আশেপাশে এরকম কোনো স্কোপ রয়েছে কি না, কোনো অর্গানাইজেশন রয়েছে কি না, কোনো কোচিং সেন্টার রয়েছে কি না, অনলাইনে কোন কোন ম্যাটেরিয়ালগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমি শিখতে পারবো ইংরেজিতে কথা বলা। প্রথম কাজ রেজাল্ট ভালো করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজে আমাকে দক্ষ বানানো ইংরেজির। ক্লাস নাইন, ক্লাস টেনেও এটা জারি থাকবে। আমি এক বছর, দু বছর একই সাথে আমার সাবজেক্টকে মাস্টার করার চেষ্টা করব এবং ভাষাগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করব। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার টার্গেট হচ্ছে স্কলারশিপের স্কোপগুলো খুঁজে বের করা। এসএসসির পরে স্কলারশিপের স্কোপ কি রয়েছে, আমি কি খুঁজে পাবো? একজন পিএইচডি স্টুডেন্ট হিসেবে আমার সাজেশন হচ্ছে বা আমার অবজারভেশন হচ্ছে, না, আমি এসএসসিতে পড়লে, আমি এসএসসি পাশ করলে এসএসসির পর আমি কখনোই বিদেশে যাওয়ার চেষ্টা করব না বা করতাম না, আমি করব না এটা, কারণ আমি জানি খুব ভালো করে যে এসএসসির পরে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশের এসএসসির পরে স্কলারশিপের স্কোপটা নেই বললেই চলে। পৃথিবীর কিছু কিছু দেশ যেরকম চায়নাতে, ওখানে ডিপ্লোমার জন্য কিছু স্কলারশিপ দিয়ে থাকে, এবং আমি যেহেতু চায়না থেকে মাস্টার্স করেছি আমি খুব ভালো করে জানি চায়নাতে ব্যাচেলার লেভেলেই চাইনিজ মিডিয়ামে পড়তে যে পরিমাণে স্ট্রাগল পোহাতে হয়, সেখানে ডিপ্লোমা লেভেলের কলেজগুলোতে কতটুকু ভালোভাবে শেখানো হবে, ভাষাগত দিক থেকে আপনি কতটুকু রপ্ত করতে পারবেন আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ বা যে কোনো সাবজেক্টে পড়েন না কেন, সেটা খুব চ্যালেঞ্জিং হবে। সুতরাং একজন এসএসসি পাশ করা স্টুডেন্ট হিসেবে আমি কখনোই সেই রিস্কটা নেব না, আমি কখনোই হায়ার স্টাডির সেই রিস্কটা আমি নেব না এসএসসির পরে, আমি ওয়েট করব এইচএসসির জন্য, অর্থাৎ ইন্টারমিডিয়েট যেটা। ইন্টারমিডিয়েটে আমার যে টার্গেটটা হবে ঠিক একইভাবে ক্লাস নাইন টেনের মতন, আমি প্রথমত আমার কাজ হচ্ছে যে আমি আমার সাবজেক্টগুলোকে যতটুকু পারি মাস্টার করার চেষ্টা করব এবং আমার ইংরেজি দক্ষতাটাকে আমি জারি রাখব। যদিও আমি ইতিমধ্যে ক্লাস নাইন বা টেনে ইংরেজিটা শিখে ফেলেছি, ইন্টারমিডিয়েট লেভেলে আমি যেটা করব, ইংরেজির পাশাপাশি আরও একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখতে পারি কি না সেটার উপর আমি জোর দেব। ফর এক্সাম্পল, চায়নাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ। তো আমার টার্গেট যদি এরকম হয় যে আমি নন ইংলিশ স্পিকিং একটা দেশে আমি যাব, আমার উদ্দেশ্য হবে, যেহেতু আমি ইংরেজি অলরেডি শিখে ফেলেছি বা শেখার মধ্যে আছি, আমি আরও একটা ভাষা, বাড়তি একটা ভাষার বেসিক জানার চেষ্টা করব। এরকম যদি হয় যে আমার পকেটে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রয়েছে, আমার অন্যান্য নন স্পিকিং, নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আমার যেতে হচ্ছে না,
আমার যথেষ্ট সামর্থ্য রয়েছে ইংল্যান্ডে যাওয়ার বা ইউএসএতে বা ক্যানাডাতে যাওয়ার, সেক্ষেত্রে তো আমার বাড়তি একটা ল্যাঙ্গুয়েজ শেখার সেই চাপটা নেই, ঠিক আছে। কিন্তু নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা খুব ভালো একটা ব্যাপার, আপনি শিখতেই পারেন কিন্তু চাপটা আপনার নেই। কিন্তু আপনার যদি ফিনান্সিয়াল স্ট্রাগল থাকে বা পকেটে একটু টানাপোড়েন থাকে, অর্থের কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনি যেই দেশগুলোতে ফুল স্কলারশিপ প্রচুর পাওয়া যায় এবং প্রাথমিকভাবে সেই ব্লক অ্যাকাউন্ট বা এরকম মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় না, সেই দেশগুলোকে আমি টার্গেট করব, যেহেতু আমি সেই সময় ইন্টারমিডিয়েট আমি পড়ছি, রাইট। তো এই ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট এই সময়টাতে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে প্রেমে পড়া। যেটা এই সময় আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রেমটাকে পঞ্চম বা ষষ্ঠ প্রায়োরিটিতে রাখব। প্রথম প্রায়োরিটিতে আমার থাকবে সাবজেক্টের, যেটা বললাম, আমার এক্সামগুলোতে ভালো করা, ভালো জিপিএ রাখা, ইংরেজি শেখা এবং পারিপার্শ্বিক আরও যে নলেজগুলো গ্যাদার করা। প্রেম করতে চাইলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সেটা ডিল করব যে আমার প্রায়োরিটি হচ্ছে এটা এটা এটা, প্রেম করছি সমস্যা নেই, তবে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায়োরিটি হচ্ছে এই জিনিসগুলো। তো এভাবে আমি প্রেমটাও আমি চালিয়ে নেব। ইন্টারমিডিয়েট পাশ করার পরে ততক্ষণে আমার বললাম যেটা, যে ল্যাঙ্গুয়েজের যে এই নলেজটা সেটা আমার গ্যাদার করা হয়েছে, আমি জানি যে আমাকে কী করতে হবে, এবং ইন্টারমিডিয়েটের ফাইনাল এক্সাম, যেটা ফাইনাল এক্সাম দেওয়ার পরে আমি আইএলটিএস এক্সামে বসব। আইএলটিএস এক্সাম প্রথম যেটা আমি করব, এক মাসের একটা ক্র্যাশ কোর্স করব। এক মাসের ক্র্যাশ কোর্স বাংলাদেশে 9,000 থেকে 10,000 টাকা লাগতে পারে বিভিন্ন কোচিং সেন্টার বা ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে, এবং তারপরে আমি আইএলটিএস এক্সাম, যেটা প্রায় 20,000 টাকার মতন রেজিস্ট্রেশন করে আমি আইএলটিএসে বসব। আইএলটিএস এক্সাম শেষ, 2 মাসের মধ্যে আমার হাতে রেজাল্ট থাকবে, এবং ইন্টারমিডিয়েটের যে এক্সামটা আমি দিয়েছি সেটার রেজাল্টও আমি 2 মাসের মধ্যে পেয়ে গেলাম। সবগুলো কাগজপত্র গ্যাদার করে আমার নিকটবর্তী যে সেশনটা, সেই সেশনে আমি অ্যাপ্লাই করা শুরু করব পৃথিবীর বিভিন্ন দেশে। সো এটা হচ্ছে একটা কী বলবো, একটা রাস্তা। এই রাস্তাটা আপনি ফলো করতে পারেন, অথবা আমি যদি বলি, যেহেতু আমি বললাম আজকে একজন এসএসসির বা ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট হিসেবে, ক্লাস 9-10 একজন স্টুডেন্ট হিসেবে, এটা হচ্ছে আমার রোড ম্যাপ। এই রোড ম্যাপটা আমি ফলো করব এবং এইভাবে আমি স্কলারশিপের জন্য এগোব। আমি বিশ্বাস করি যে আমার কোথাও না কোথাও, কোনো দেশে না কোথাও আমার স্কলারশিপ বা আমার অ্যাডমিশনটা হবে, কারণ আমি শুধুমাত্র একটা দেশে আবেদন করব না, আমি অন্যান্য দেশেও আবেদন করব, একাধিক দেশে আমি আবেদন করব। সো আশা করি কিছুটা হলেও সেন্স মেক করতে পেরেছি, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কোন স্টেপগুলো নেওয়া উচিত, বা আমি একজন এসএসসির বা ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট হিসেবে আমি কী রোড ম্যাপটা ফলো করতাম। থ্যাংক ইউ ভেরি মাচ।